السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. আলহামদুলিল্লাহ, প্রথমে মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে তার নবীর উপরে দরুদ ও সালাম পেশ করার পরে আজকে আমরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত এর পদ্ধতি সম্পর্কে আলোচনা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি তিনি আমাদেরকে এ বিষয়ের উপরে পরিপূর্ণরূপে আলোচনা করার তৌফিক দান করেন। যেহেতু সালাত ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত, এজন্য এই সালাত আদায় করার আগে একটা প্রস্তুতি দরকার রয়েছে, আর সেই প্রস্তুতির নাম হচ্ছে পবিত্রতা। পবিত্রতা দুভাগে বিভক্ত, ছোট পবিত্রতা বড় পবিত্রতা। যদি গোসল ফরজ হয়ে থাকে তাহলে এর গোসল করার মাধ্যমে যে পবিত্রতা অর্জন করা হয় তাকে বলা হয় বড় পবিত্রতা, আর ওজুর মাধ্যমে যে পবিত্রতা অর্জন করা হয় তাকে বলা হয় ছোট পবিত্রতা। মুসলিম নামাজে আসার আগে ছোট এবং বড় সব ধরনের পবিত্রতা অর্জন করবে। যেহেতু পবিত্রতা অর্জন নামাজের অন্যতম শর্ত, এজন্য পবিত্রতা অর্জনের যে গুরুত্বপূর্ণ পর্যায় এবং বিষয় ওযু, সেই সম্পর্কে আমরা সর্বপ্রথম আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে ইরশাদ করেছেন সূরা আল মায়দা ৬ নম্বর আয়াতে, তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি, হে ইমানদারগণ, তোমরা যখন নামাজের ইচ্ছা করো, ফাগসিলু উজুহাকুম, তোমরা মুখমণ্ডল ধৌত করো, ও আইদিয়াকুম আল মারাফিক, কোনই পর্যন্ত দুই হাতকে ধৌত করো, ওয়ামসাহু বিরউসিকুম, মাথা মাসেহ করো, ও আরজুলাকুম ইলাল কাবাইন, এবং টাখনো পর্যন্ত দুই পা ধৌত করো। এই আয়াতে আল্লাহ তাআলা ওজুর নিয়ম বলে দিয়েছেন, আর এই নিয়মকে বাস্তবায়ন করেছেন প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওজু একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেই হিসাবে এর ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে। এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, إِنَّ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ مِنْ آثَارِ الْوُضُوءِ, নিশ্চয় কিয়ামতের দিন আমার উম্মত উপস্থিত হবে তাদের মুখমণ্ডল এবং হাত পা গুলো ওযুর কারণে আলোকিত এবং চমকিত হতে থাকবে। সুতরাং যে ব্যক্তি ইচ্ছা করে, ফামানিস্তাতা আমিনকুম কেহ যদি এই আলোক এবং উজ্জ্বলতা বৃদ্ধি করতে চায় তাহলে সে যেন সেটা বৃদ্ধি করে বা বাড়িয়ে দেয়। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। তো এই ওযুর ফজিলত আমরা শুনলাম, এবার আসুন আমরা আলোচনা করব ওযু শুরু করার পদ্ধতি। ওযু শুরু করার আগে যে শর্তগুলি রয়েছে জরুরি, যেমন
আমরা উল্লেখ করেছি সব ধরনের ছোট বড় নাপাকি থেকে পবিত্র অর্জন করতে হবে। যেই পানি দিয়ে আমি অজু করব সেই পানিটা পবিত্র হতে হবে। যেহেতু অজুর বিষয়টা অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িত, এজন্য আমার চামড়া, শরীরের চামড়া বা নখ বা চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছতে বাধা দেয় এরকম কোন বস্তু যেমন আটা, মম বা মাটি বা তেল যদি থাকে সেটাকে অপসারণ করতে হবে। অজু শুরু করার প্রাককালে নিয়ত করতে হবে। নিয়ত শব্দের অর্থ হচ্ছে অন্তরে ইচ্ছা বা সংকল্প। নিয়ত মুখে উচ্চারণ করা ইসলামের বিধান নয়, এটি মানুষের তৈরি করা একটি বিধান। যে কোনো ইবাদতের আগে নিয়ত লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইবাদত সমূহের বিশুদ্ধতা এবং অশুদ্ধতা নির্ভর করছে নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে তাই সে পাবে। সুতরাং যেহেতু অজু একটি ইবাদত, এজন্য এই ইবাদতের আগে আমাদেরকে নিয়ত করতে হবে। আর এই নিয়তের ক্ষেত্রে যে মানুষ কিছু শব্দ উচ্চারণ করে থাকে, যেমন বিসমিল্লাহ আলী আজিম, আল ইসলাম হাক্কুন, আল কুফর বাতিলুন, আরো এই ধরনের কি কি শব্দ তারা উচ্চারণ করে থাকে, এগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে সম্পৃক্ত নয়, সুতরাং তা পরিত্যাজ্য। প্রথমে অন্তরে নিয়ত করে শুরু করব বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম বলারও কোন প্রয়োজন নাই, শুধু বিসমিল্লাহ বললেই হয়ে যাবে, কারণ হাদিসে এই শব্দটুকুই এসেছে। প্রথমে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করতে হবে। বিশেষ করে যদি আমি ঘুম থেকে জাগ্রত হই, তাহলে পাত্রে হাত ঢুকানোর আগে হাত দুটিকে কবজি পর্যন্ত তিনবার ধৌত করা উচিত। এবং নবীজি নিষেধ করেছেন, বলেছেন, তোমাদের কেহ যদি ঘুম থেকে জাগ্রত হয় তাহলে সে দুই হাত দুটিকে কবজি পর্যন্ত তিনবার ধৌত না করে যেন পাত্রের মধ্যে না ডুবায়। কেননা সে জানে না তার হাত দুটো কি অবস্থায় রাত কাটিয়েছে। এরপরে হাতে পানি নিয়ে নাকে এবং মুখে এবং নাকে দেওয়া, এক চুল্লু পানি নিয়ে অর্ধেক মুখে এবং অর্ধেক নাকে দেওয়া, এবং কুলি করা এবং নাক ঝাড়া। এই কাজটি তিনবার করতে হবে। বুখারী শরীফের রেওয়ায়তে রয়েছে, মুসলিমের রেওয়ায়তে রয়েছে এবং তিরমিজির রেওয়ায়তে রয়েছে, আল্লাহ নবী এক চুল্লু পানি নিয়ে কুলি করেছেন এবং নাক ঝেড়েছেন। সুতরাং এক চুল্লু পানিতেই কুলি করা এবং নাক ঝাড়া উত্তম। এখানে যদি আমি সিয়াম অবস্থায় না থাকি, তাহলে কুলি করার সময় গলার ভিতরে পানি দিয়ে গড়গড়া করা, এটা সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, তুমি নাক ঝাড়া এবং কুলি করাতে অতিরঞ্জিত করো, তবে যদি রোজা অবস্থা থাকে তাহলে সেটা করিও না। তার মানে সেই অবস্থায় গলার মধ্যে পানি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে মুখমণ্ডল ধৌত করতে হবে। মুখমণ্ডল ধৌত করার সীমানা হচ্ছে উপরে চুল গজানো স্থান থেকে নিয়ে নিচে থুতনি পর্যন্ত দাড়ির শাস সীমানা পর্যন্ত, এবং ডাইনে বায়ে এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত ধৌত করতে হবে। মুখ ধৌত করার পরে হাত ধৌত করতে হবে। প্রথমে ডান হাত কনুই পর্যন্ত, অতঃপর বাম হাত কনুই পর্যন্ত। হাত ধৌত হয়ে গেলে মাথা মাসে করতে হবে। মাথা মাসে করার জন্য হাতে নতুন করে পানি নিয়ে ওই পানি ফেলে দিয়ে ভিজা হাত মাথার প্রথম অংশ থেকে শুরু করে পিছনের অংশে নিয়ে যেতে হবে, আবার সেখান থেকে ফিরিয়ে যেখানে শুরু হয়েছিল সেখানে এসে ছেড়ে দিতে হবে। অতঃপর হাতে নতুন করে আবার পানি না নিয়েই দুই তর্জনী আঙ্গুল কানের ছিদ্রের মধ্যে প্রবেশ করিয়ে কানের ভিতরের যে ভাঁজগুলো রয়েছে তার মধ্যে সে আঙ্গুলটিকে ঘুরাতে হবে, অথবা বৃদ্ধ আঙ্গুল দিয়ে কানের বাহির অংশ মাসে করতে হবে। এইভাবে মাথা এবং মাসে হয়ে গেল।
অতঃপর প্রথমে ডান পা, তারপরে বাম পা, টাকনু পর্যন্ত, অর্থাৎ টাকনু সহ, পায়ের টাকনু সহ ধৌত করতে হবে। এইভাবে অজু পরিপূর্ণ হয়ে গেল। উল্লেখ্য যে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়ার সময় ফরজ হচ্ছে সর্বনিম্ন একবার এবং সর্বোচ্চ হচ্ছে তিনবার। তার মানে কোন অঙ্গ একবার ধৌত করলেও চলে, কোন অঙ্গ দুইবার ধৌত করলেও চলে, কোন অঙ্গ তিনবার ধৌত করলেও চলে, সবগুলো অঙ্গ তিনবার ধৌত করলেও চলে, সবগুলো অঙ্গ দুবার ধৌত করলেও চলে, সবগুলো অঙ্গ একবার ধৌত করলেও চলে, যদি সেখানে পানি পৌঁছে যায়। জরুরি নয় যে তিনবারই ধৌত করতে হবে। আরেকটি কথা লক্ষণীয় যে অনেকেই ধৌত করতে গিয়ে তিনের অধিক ব্যবহার করে পানি। তাদের সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি তিনের অধিক পানি ব্যবহার করবে সে সীমা লঙ্ঘন করবে এবং সে অন্যায় করবে এবং জুলুম করবে, এইভাবে তাকে নিষেধ করা হয়েছে। সুতরাং তিনের অধিক পানি ব্যবহার করা ওজুর সুন্নাতের পরিপন্থী বহির্ভূত কাজ। এই যে ওজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা আলোচনা করলাম, এখানে লক্ষণীয় যে যেই সিরিয়াল বা ধারাবাহিকতায় আল্লাহ তাআলা এই বিষয়টিকে উল্লেখ করেছেন, সেই ধারাবাহিকতা রক্ষা করে আমাকে উজু করতে হবে। অর্থাৎ আগে মুখমণ্ডল, তারপরে হাত, তারপরে মাথা, তারপরে পা। যদি কেউ এই ধারাবাহিকতার বিপরীত করে তাহলে সে কোরআনের বিপরীত করার কারণে তার উজু হবে না। আরেকটি বিষয় লক্ষণীয় যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়ার ক্ষেত্রে পারস্পরিক বা পরস্পর করা এটা অত্যন্ত জরুরি। যদি এরকম হয় যে এক অঙ্গ ধোয়ার পরে অনেকক্ষণ দেরি করে দ্বিতীয় অঙ্গ ধৌত করে তাহলে তার অজু হবে না, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজুর ক্ষেত্রে এরকম বিরতি গ্রহণ করেন নাই। সুতরাং অজু অবস্থায় ধারাবাহিকতায় পরস্পর একটা অঙ্গের পরে আরেকটা অঙ্গ ধৌত করা এটা অত্যন্ত জরুরি। অজুর ক্ষেত্রে কতগুলি লক্ষণীয় সুন্নাত রয়েছে, যেমন অজু শুরু করার আগে মেসওয়াক করা একটি সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউলা আশুক আলা উম্মাতি লামারতুহুম বিসওয়াকিন, আমি যদি আমার উম্মতের উপরে কষ্টকর ভারী মনে না করতাম তাহলে প্রত্যেক অজুর সময় তাদেরকে মেসওয়াক করা আবশ্যক করে দিতাম। এই হাদিসটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। অজুর প্রারম্ভে যে দুই হাত ধৌত করা হয় কবজি পর্যন্ত, এটা কিন্তু সুন্নাত। এরপরে দাড়ি খিলাল করা, যাদের দাড়ি ঘন রয়েছে তাদের দাড়ি খিলাল করা, অতিরিক্ত পানি নিয়ে দাড়ির মধ্যে দিয়ে সে দাড়িকে খিলাল করা, এটা একটা সুন্নাত। আর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করার সময় হাত দিয়ে মর্দন করা বা ডলে দেওয়া, এটাও একটি সুন্নাত। আর সর্বক্ষেত্রে ডান সাইডকে বাম সাইডের উপরে প্রাধান্য দেওয়া এটা সুন্নাত, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাবস্থায় ডান দিককে প্রাধান্য দিয়েছেন এবং ডান দিক থেকে ওজুর কাজ করেছেন। এমনি ভাবে হাত এবং পায়ের আঙ্গুলগুলোকে খিলাল করা, অর্থাৎ হাত এবং পায়ের আঙ্গুলগুলোর মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে সেখানে পানি পৌঁছানোর ব্যবস্থা করা, এইভাবে ওজু পরিপূর্ণ হয়ে যাবে। ওজু যখন পরিপূর্ণ হয়ে গেল তখন শেষে দোয়া পাঠ করতে হবে। দোয়া হচ্ছে এই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন যে ওযু শেষ করে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জন্য বেহেশতের আটটি দরজাই খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে, হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম। এরপরে এই দোয়া পাঠ করার পর আরো পাঠ করতে পারে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি। ওযুর ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি, মানুষ ওযু করার সময় যেমন নিয়ত পাঠ করে এটা একটা ভুল, এমনি ভাবে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় প্রত্যেকটি অঙ্গ ধোয়ার সময় এক এক রকমের দোয়া পাঠ করে। এই দোয়াটি মুখ ধোয়ার সময় দোয়া, এই দোয়াটি হাত ধোয়ার সময় দোয়া, এই দোয়াটি মাথা মাসে করার সময় দোয়া, এরকম দোয়া
সুন্নাতে নববীতে প্রমাণিত নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া বলেছেন এরকম কোন হাদিসে পাওয়া যায় না। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি কাজ, সেটা হচ্ছে যে অনেক মানুষ বা অধিকাংশ মানুষ অজুতে মাথা মাসে করার পরে কান মাসে ঘাড় মাসে করে থাকে, ঘাড় মাসে করে থাকে। এই ব্যাপারে কিছু হাদিস বর্ণিত হলেও সে হাদিসগুলি জয়ীফ এবং জাল, সে হাদিসগুলি সহি নয়, বিশুদ্ধ নয়। সুতরাং ঘাড় মাসে করার ব্যাপারে বিশুদ্ধ হাদিস না পাওয়া যাওয়ার কারণে সেই আমলটি গ্রহণযোগ্য হবে না। এমনিভাবে অনেকেই নামাজে যাওয়ার জন্য অজুর ক্ষেত্রে উদাসীনতা প্রকাশ করে এবং তাড়াহুড়ো করে অজু করে। অজু তাড়াহুড়ো করে করলে যদি অজুর কোন অঙ্গ প্রত্যঙ্গ শুকনা রয়ে যায়, সেখানে পানি না পৌঁছে, তাহলে অজু হবে না এবং অজু না হলে তাতে নামাজও বিশুদ্ধ হবে না। এমনিভাবে আমরা একটু আগে আমরা উল্লেখ করেছি যে দোয়া পড়া, এই দোয়া কোন নির্দিষ্ট কোন দোয়া নেই, অজু শুরুতে বিসমিল্লাহ এবং শেষে যে দোয়া আমরা উল্লেখ করলাম সেটাই। অজুর ক্ষেত্রে পানি অপচয় করে, অনেকেই পানির টেপ ছেড়ে দেয়, ব্যাপক আকারে অধিক হারে পানি পড়তে থাকে এবং সে অজু করে, অথচ পানি অপব্যয় করা বা অপচয় করা এটা উচিত নয়, কারণ এই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই হচ্ছে অজু সম্পর্কিত কিছু ভুল ত্রুটি। অজুর ক্ষেত্রে কিছু মাসালা রয়েছে, যেমন যদি কোনো মানুষ বহুমূত্র রোগে আক্রান্ত হয়, অথবা এমন ব্যক্তি যা তার ঘন ঘন বায়ু নির্গত হয়, অথবা ইস্তেহাজা, নারীদের ইস্তেহাজা অর্থাৎ অতিরিক্ত রক্তস্রাব, তাহলে এই অবস্থায় সে কিভাবে অজু করবে? এই অবস্থায় এ ধরনের ব্যক্তি তার নামাজ পরিত্যাগ করবে না, বরং সময় হওয়ার, নামাজের সময় হওয়ার পরে সে তার লজ্জাস্থানে, লজ্জাস্থানকে ধুয়ে সেখানে পট্টি জাতীয় কোনো কিছু বেঁধে দিবে, অতঃপর অজু করবে এবং সেই সংশ্লিষ্ট নাপাকি যদিও বের হতে থাকে তবুও সে নামাজ আদায় করবে, তাতে কোনো বাধা নেই। অজুর সময় অন্যের সহযোগিতা নেওয়া যায় আছে, যদি কেহ আপনাকে পানি ঢেলে দেয় আপনি তা এবং অজু করেন, তাতেও কোনো অসুবিধা নাই। তারপরে অজু করার সময় প্রয়োজনীয় কথাবার্তা বলাও বৈধ রয়েছে। এমনিতেই বিনা প্রয়োজনীয় কথা বলা কোনো মুমিনের জন্য বৈধ নয়, ঠিক তেমনি অজুর সময়ও বৈধ নয়, কিন্তু দরকারি কোনো কথা থাকলে সেই কথা অজুর সময় বলা বৈধ রয়েছে। প্রত্যেক নামাজের পূর্বে অজু করা মুস্তাহাব, অজু যদিও থাকে, যদিও অজু থাকে তবুও প্রত্যেক নামাজের পূর্বে অজু করাটা মুস্তাহাব। এরপরে আসুন অজু ভঙ্গের কিছু কারণ আমরা আলোচনা করি। পেশাব বা পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে অজু ভঙ্গ হয়ে যায়, যেমন পেশাব বের হওয়া বা আঠালো জাতীয় কোনো পদার্থ লিঙ্গ দিয়ে বের হওয়া অথবা বীর্যপাত হওয়া, এগুলি অজু ভঙ্গের কারণ, যদিও বীর্যপাত এর মাধ্যমে গোসল ফরজ হয়ে যায়। তো এগুলির মাধ্যমে অজু ভঙ্গ হয়ে যায়। পায়খানা রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয়, বায়ু নির্গত হওয়া অথবা পায়খানা নির্গত হওয়া, এগুলির মাধ্যমে অজু ভঙ্গ হয়ে যায়। নিদ্রা বা অন্য কোনো কারণে, নিদ্রা বা অন্য কারণ কারণে অজ্ঞান হলে অজু নষ্ট হয়ে যায়। কিন্তু যদি কেউ, কোন মানুষ কোনো কিছুতে হেলান না দিয়ে বসে বসে হালকাভাবে নিদ্রা যায়, তাহলে তার অজু ভঙ্গ হবে না। এমনিভাবে লজ্জাস্থান স্পর্শ করা, পর্দার ভিতরে, পর্দার ভিতরে লজ্জাস্থান স্পর্শ করলে অজু ভঙ্গ হয়ে যায়। উটের মাংস ভক্ষণ করা, যদি কোনো মানুষ উটের মাংস ভক্ষণ করে তাহলে তার অজু ভঙ্গ হয়ে যাবে, হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এরপরে কোন মানুষের যদি বমি হয় অথবা শরীরে কোন স্থান থেকে রক্ত প্রবাহিত হয়, সে অল্প বা বেশি, বা স্ত্রীকে চুম্বন দেয় স্পর্শ করে, তাহলে এক্ষেত্রে তার অজু ভঙ্গ হবে না, কারণ এ ব্যাপারে অজু ভঙ্গের প্রমাণ পাওয়া যায় না বা বিশুদ্ধ কোন হাদিস পাওয়া যায় না। এই হচ্ছে অজু সম্পর্কিত আলোচনা। এরপরে আসুন আমরা নামাজের ব্যাপারে আলোচনা করব, যে নামাজ ইসলামের দ্বিতীয় রুকন, নামাজ সবচেয়ে বড় ফরজ, ইমানের পরে সবচেয়ে বড় ফরজ হচ্ছে নামাজ। কিয়ামত দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের ব্যাপারে বান্দাকে জিজ্ঞাসা করবেন,
যদি নামাজ কবুল হয়ে যায় তাহলে অন্যান্য ইবাদত কবুল হবে, নামাজ প্রত্যাখ্যাত হলে অন্যান্য ইবাদত প্রত্যাখ্যাত হবে। এই হাদিসটি তিরমিজিতে এবং তাবারানিতে বর্ণিত হয়েছে। সুতরাং নামাজের গুরুত্ব ইসলামে সবচেয়ে বেশি। হাদিসে আরো ইরশাদ করা হয়েছে মুসলিম শরীফে, আল্লাহ নবী বলছেন যে বাইন রাজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মুসলিম এবং কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা। আল আহদুল্লাজি বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা, তাদের এবং আমাদের মাঝে চুক্তি হচ্ছে নামাজ, যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। এই হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম। অতএব নামাজের ব্যাপারে অগ্রসর হওয়া এবং নামাজের গুরুত্ব আরোপ করা প্রত্যেক ইসলাম গ্রহণকারী মুমিন ব্যক্তির প্রতি ফরজ। আর যেহেতু নামাজ সবচেয়ে বড় ফরজ, এই জন্য এই নামাজকে আদায় করার জন্য প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে তার তরিকা বা পদ্ধতি অনুসরণ করে নামাজ আদায় করা জরুরি বা অত্যন্ত বড় ফরজ। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো ঠিক সেইভাবে যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখছো। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী। তাহলে নবীজি যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, অন্য কোন পদ্ধতিতে নামাজ আদায় করলে সে নামাজ আদায় হবে না। সুতরাং নামাজ শুরু করার আগে আমাদেরকে যে কাজগুলি করণীয় রয়েছে সেই কাজগুলি আমরা আলোচনা করছি, এরপরে নামাজের মধ্যে প্রবেশ করছি। নামাজ শুরু করার আগে প্রথমে আমরা কিবলামুখী হয়ে দণ্ডায়মান হব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছি, মনের মধ্যে এ ধরনের একটা পরিকল্পনা এবং সংকল্প নিয়ে নিয়ত করে নামাজ শুরু করব। আমরা আগে উল্লেখ করে এসেছি যে নিয়ত মুখে উচ্চারণ করা ইসলামী শরীয়তে আল্লাহর নবী থেকে প্রমাণিত নয়, সুতরাং এটি একটি বেদআত, এটাকে পরিত্যাগ করতে হবে। বরং নিয়তের অর্থ সংকল্প বা ইচ্ছা, সুতরাং মনের মধ্যে ইচ্ছা সংকল্প করলে নিয়ত হয়ে যায়। অতএব নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এ ধরনের বাক্য উচ্চারণ করা ইসলামের নতুন সৃষ্টি, বেদাত, পরিত্যাজ্য। নিয়ত করে কিবলামুখে দণ্ডায়মান হব, অতঃপর হাত দুটিকে কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করে আল্লাহু আকবার বলব। ডান হাতকে বাম হাতের উপরে রেখে বাম হাতের কবজি এবং অথবা বাহুর উপরে রেখে সেই হাত দুটিকে বুকের উপর স্থাপন করতে হবে। এই হাদিসটি বুকের উপর স্থাপন করা হাদিসটি আবু দাউদ এবং ইবনে খুজাইমাতে সহিহ রাওয়ায়েতে বর্ণিত হয়েছে। বুখারীতে যে বর্ণনা রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে যে বর্ণিত রয়েছে যে কানান নাস ইউমারুনা আইয়াদা রাজুল ইয়াদুল ইউমনা আলা দিরাইহিল ইউসরা ফিস সালাতে, লোকেদেরকে আদেশ করা হতো যে ডান হাতকে বাম হাতের বাহুর উপরে নামাজে বাহুর উপরে রাখা। তো এই হাদিসটি বুখারীতে 696 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, বাংলা বুখারীতে পাওয়া যাবে। তো এভাবে এ কারণে বুকের উপর হাত বাঁধাটাই সুন্নাত। আল্লামা ইবনু নুজাইম এবং ইবনু আমির আল হাজ আল হানাফি তারা বাহর রায় গ্রন্থে প্রথম খণ্ডে 330 পৃষ্ঠা এই কথাই উল্লেখ করেছেন। এবং ইবনুল হুমাম যিনি হেদায়ার ব্যাখ্যা লিখেছেন, তিনি লিখেছেন যে সুন্নাত হচ্ছে, তিনি বলছেন যে ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে রাখা আল্লাহ নবীর সুন্নাত থেকে মারফু সূত্রে প্রমাণিত নয়। ইমাম নবী বলছেন যে নাভির নিচে হাত রাখার হাদিস যেটা আবু দাউদে বর্ণিত হয়েছে হযরত আলী বিন আবি তালিব থেকে, সেই হাদিসটি সমস্ত মুহাদ্দিসিনদের ঐক্যমতে যঈফ বা দুর্বল। এই হাদিসের মধ্যে আব্দুর রহমান বিন ইসহাক আল ওয়াসিতি নামে একজন বর্ণনাকারী রয়েছে যিনি দুর্বল বা যঈফ। এই কথা ইবনে হুম্মাম বর্ণনা করেছেন ফতুল কাদির গ্রন্থে 1 নম্বর খণ্ড প্রথম খণ্ডে 287 পৃষ্ঠায়। তো বুকের উপর হাত বাঁধার পরে আমার দৃষ্টি থাকবে সেজদার দিকে, সেজদার স্থানে, যে জায়গায় আমি সেজদা করব সে জায়গাতে আমার দৃষ্টি থাকবে, মাথা নিচু থাকবে। এরপরে সানা পাঠ করতে হবে। সানা হচ্ছে আল্লাহুম্মা বায়াত বাইনি
وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب اللهم نقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد এই সানা অথবা আমরা এটা পাঠ করতে পারি সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা আগের সানাটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে এবং দ্বিতীয় সানাটি যেটা আমি উল্লেখ করলাম সে হাদিসটি আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাইতে বর্ণিত হয়েছে অতঃপর নিচু আওয়াজে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে তারপরে যদি নামাজ উচ্চ কণ্ঠে হয় তাহলে সূরা ফাতিহা জোরে পাঠ করতে হবে আর নিচু কণ্ঠে হলে আস্তে পাঠ করতে হবে সূরা ফাতিহা পাঠ করা নামাজের অন্যতম রুকন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা ফিহা বিফাতিহাতিল কিতাব যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করে না তার নামাজ হয় না হাদিসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন তিনি অন্য রেওয়ায়েতে বলেছেন মানসাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিফাতিহাতিল কিতাবি ফাহিয়া খিদাজুন 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 গায়রু তামামিন যে ব্যক্তি নামাজ আদায় করল অথচ সূরা ফাতিহা পাঠ করল না তার নামাজ বাতিল 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 অসম্পূর্ণ এই হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম তাছাড়া নামাজ সূরা ফাতিহা হচ্ছে নামাজের অন্যতম প্রাণ এর মাধ্যমে মুসল্লি আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করে থাকে আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে যে কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন আমি নামাজটি আমার এবং আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করে নিয়েছি যখন বান্দা পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে বলেন হামেদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করল যখন বান্দা বলে আর রহমানির রহিম আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার আমার মহত্ব আমার গুণকীর্তন করল যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন তখন আল্লাহ বলেন মাজ্জাদিনি আবদি আমার বান্দা আমার মহত্ব আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করল এইভাবে যখন বান্দা বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন তখন আল্লাহ বলেন হাদিহি বাইনা বাইনি ওয়া বাইনা আবদি যে এই কথাটা আমার এবং আমার বান্দার মাঝের গোপন কথা অতঃপর বান্দা যখন বলে ইয়াকা ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন তখন আল্লাহ বলেন ওয়ালা আবদি মা সাল আমার বান্দা যা চায় আমি তাকে তা প্রদান করব প্রদান করে থাকি তো এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে যদি সূরা ফাতিহা নামাজে পাঠ না করা হয় তাহলে আল্লাহর সাথে এই কথোপকথনের এই একটা সুন্দর পর্যায় তা থেকে রহিত হয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায় এজন্য নামাজের অন্যতম রুকন হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা আর এই সূরা ফাতিহা ইমাম এবং একাকী ব্যক্তি এবং মুক্তাদি যে ইমামের পিছনে থাকবেন সকলেই পাঠ করবে নামাজ যদি জোরের সাথে হয় উচ্চস্বরে হয় তাহলে ইমামের সূরা ফাতিহা পাঠ করার সময় প্রত্যেক আয়াতের পরে যখন থাকবেন তখন আমি তার সাথে তার পরে পরে আয়াতগুলো পাঠ করব অথবা ইমাম যখন সম্পূর্ণরূপে সূরা ফাতিহা পড়ে শেষ করবেন তখন আমি সূরা ফাতিহা পাঠ করব অর্থাৎ উনি সূরা ফাতিহা পাঠ শেষ করে অন্য সূরা শুরু করবেন তখন আমি সূরা ফাতিহা পাঠ করে নেব যে কোনো ভাবে সূরা ফাতিহা পাঠ করা যায় সূরা ফাতিহা পাঠ শেষ হলে আমিন বলতে হবে হাদিসে এসেছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইনতাহা মিন ক্বিরাআতিল ফাতিহা ক্বালা আমিন ইয়াজহারু বিহা সাওতাহু হাদিসটি বর্ণনা করেছে আবু দাউদ যখন তিনি সূরা ফাতিহা পড়ে শেষ করতেন তখন তিনি আমিন বলতেন এবং উচ্চ কণ্ঠে বলতেন সুতরাং উচ্চ কণ্ঠে বলাটা সুন্নাত অন্য হাদিসে রয়েছে যে ইহুদিরা সবচেয়ে যে জিনিসটা মুসলমানদের ব্যাপারে হিংসা করত সেটা হচ্ছে নামাজে আমিন বলা এই হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ সুতরাং এক্ষেত্রে আমিন বলাটা জোরে আমিন বলাটা সুন্নাত যদি কেউ জোরে আমিন না বলে নামাজ হয়ে যাবে কিন্তু এটি সুন্নাত কম হয়ে যাবে এজন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই তিনি মাদারিজুন নবুয়া এবং আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাই তারাও তিনি তালিকুল মুমাজ্জাদ গ্রন্থে তিনি বলেছেন যে ইনসাফ আন্নাল জাহরা কবিউন মিন হাইসুদ দলিল দলিলের ভিত্তিতে দেখা যায় যে নামাজে জোরে আমিন বলাটাই ন্যায়সঙ্গত এবং দলিলসম্মত কথা
এরপরে অন্য একটি সূরা পাঠ করবে, অন্য একটি সূরা পাঠ করবে। সেই সূরাটি দীর্ঘ হতে পারে, ছোট হতে পারে, অথবা একের আকাতে দুয়ে একের অধিক সূরা পাঠ করা যেতে পারে, অথবা এক সূরার কিছু অংশ পাঠ করা যেতে পারে। কেননা নামাজে যত বেশি সূরা পাঠ করা হয় বা যত বেশি নামাজকে দীর্ঘ করা হয় ততই সে নামাজটি উত্তম বলে প্রমাণিত হয়। যদি কোনো মানুষের সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা জানা না থাকে তাহলে সূরা ফাতিহা তার জন্য যথেষ্ট হবে। যদি কোনো মানুষ দুই রাকাতেই একই সূরা পাঠ করে তবুও তার জন্য বৈধ রয়েছে। কেউ যদি প্রথম রাকাতে যে সূরা পাঠ করল পরবর্তী রাকাতে তার আগের সূরা পাঠ করল তবুও তার জন্য এটা জায়েজ রয়েছে। কেননা আল্লাহ নবী সাহাবীদের থেকে এ ব্যাপারে প্রমাণিত রয়েছে যে সাহাবীরা এভাবে তারতিব ছাড়া নামাজ পড়েছেন। এ হাদিসে যেমন আবু দাউদে বর্ণিত রয়েছে এবং তিরমিজিতে বর্ণিত রয়েছে এবং ইমাম বুখারী তালিকান বা অর্থাৎ তার মুআল্লাক করে হাদিসটি সনদবিহীন এটা বর্ণনা করেছেন, কিন্তু বিশুদ্ধ রওয়ায়েতে যে পরের সূরা আগে এবং আগের সূরা পরে পড়া যায়, এতে কোনো অসুবিধা নেই। এমনকি এমনও রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজে সূরা ইজাজুল জিলাতে আদুজুল জালহা দুই রাকাতেই এই সূরাটি পাঠ করেছেন, হাদিসটা আবু দাউদে রয়েছে। এইভাবে কেরাত যখন পাঠ হবে, পাঠ করা শেষ হবে, তখন রুকু করবে। রুকু করার সময় হাত দুটিকে প্রথমবার যেভাবে কাঁধ অথবা কান পর্যন্ত উত্তোলন করেছিল ঠিক সেইভাবে উত্তোলন করবে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ক্বামা ফিস সালাতি রাফা ইয়াদাইহি হাত্তা তাকুনা হাযওয়া মানকাবাইহি ওয়া কানা ইয়াফআলু যালিকা হিনা ইকাব্বিরু লিরুকুই ওয়া ইয়াফআলু যালিকা ইযা রাফা রাসাহু মিনার রুকুই ওয়া ইয়াকুলু সামিআল্লাহু লিমান হামিদা। তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে যখন দণ্ডায়মান হতেন তখন হাত দুটিকে কাঁধ বরাবর উত্তোলন করতেন, এবং যখন তিনি রুকুর জন্য তাকবীর দিতেন তখন তিনি অনুরূপ করতেন, এবং যখন রুকু থেকে উঠে সামিআল্লাহু লিমান হামিদা বলতেন তখন তিনি অনুরূপ করতেন। অর্থাৎ হাত দুটিকে কাঁধ বরাবর অথবা কান বরাবর উত্তোলন করা, তাকবীরে তাহরিয়া বলার সময়, রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠে সামিআল্লাহু লিমান হামিদা বলার সময় সুন্নাত। রুকুতে যখন যাবে তখন হাত দুটিকে হাতের পাঞ্জা হাত দুটিকে হাঁটুর উপর স্থাপন করবে যেন সে হাঁটুকে আঁকড়ে ধরেছে। অতঃপর হাতের আঙ্গুলগুলোকে ছড়িয়ে দেবে আর হাত দুটিকে নিজের পার্শ্বদশ দুই পার্শ্বস্থল থেকে আলাদা রাখবে এবং দূরে রাখবে। অতঃপর পিঠকে সোজা করবে, পিঠ এবং মাথা যেন বরাবর থাকে। বর্ণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু করতেন তখন তিনি পিঠটাকে এত বেশি সোজা করতেন যে তার পিঠে পানি রেখে দিলে সে পানি স্থির হয়ে যেত। সুতরাং রুকু অবস্থায় পিঠ সোজা করা এটা রুকুর অন্যতম রুকন বা ফরজ। রুকুর এই পদ্ধতি বুখারি মুসলিম তিরমিজি বাইহাকি তবরানিতে বর্ণিত হয়েছে। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করবে সুবহান রাব্বিয়াল আযীম তিনবার, অথবা পাঠ করবে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আগের হাদিসটি আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ বর্ণিত হয়েছে এবং এটি বুখারী ও মুসলিম বর্ণিত হয়েছে। অথবা পাঠ করবে সুবহান কুদ্দুসান রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটিও মুসলিম এবং আবু দাউদে বর্ণিত হয়েছে। রুকু থেকে উঠার সময় বলবে সামি আল্লাহু লিমান হামিদা এবং হাত দুটিকে পূর্বের নিয়মে কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করবে। তারপরে পাঠ করবে রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, যে কোনো ভাবে পড়তে পারে। এই সময় এটা পাঠ করার পরে আরো অতিরিক্ত দোয়া ইচ্ছা করলে পাঠ করতে পারে, যেমন রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিল আসসামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল মা শিতা মিন শাইইন বাদু আহলাস সানাই ওয়াল মাজদি আহাক্কু মা ক্বালা আল আবদু ওয়া কুল্লুনা লাকা আবদুন
اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. অতঃপর এই রুকু থেকে যখন মুসল্লি উঠবে তখন সে যেন সোজা হয়ে দণ্ডায়মান হয়। সোজা হয়ে দণ্ডায়মান হওয়াটা রুকুর অন্যতম রুকন বা ফরজ। যদি সোজা হয়ে দণ্ডায়মান না হয় তাহলে তার নামাজ বাতিল বলে গণ্য হবে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে তিনি দেখলেন একজন লোক মানে পরিপূর্ণরূপে রুকু করছে না এবং ঠোকর দেওয়া মতো সেজদা করছে। তিনি বললেন যে যদি এই লোক এই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মে তো অন্য ধর্মে তার মৃত্যু হবে, কেননা সে কাকের ঠোকর দেওয়ার মতো করে ঠোকর দেয়। অন্য হাদিসে বলা হচ্ছে যে ব্যক্তি রুকু পরিপূর্ণ করে না, সেজদা পরিপূর্ণ করে না এবং কাকের ঠোকর দেওয়ার মতো ঠোকর দেয়, সে ওই ক্ষুধার্ত ব্যক্তির মতো যে একটি খেজুর খায় অথবা দুইটি খেজুর খায় কিন্তু এ দিয়ে তার পেট ভর্তি হয় না। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, এ হাদিসটা আবু ইয়ালা এবং তাবারিতে বর্ণিত হয়েছে, ইবনে আবি শাইব এবং তাবারানি হাকিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে সেই লোক যে নামাজ চুরি করে। তারা বল সাহাবা ইকরাম প্রশ্ন করলেন যে হে আল্লাহর রাসূল কিভাবে নামাজ চুরি করে, তিনি বললেন যে রুকু এবং সিজদা পরিপূর্ণরূপে করে না। তিনি অন্য হাদিসে বলছেন ইবনে মাজাহ বর্ণনায় যে হে মুসলমানগণ, যে ব্যক্তি রুকু এবং সিজদায় পিঠ সোজা করে না তার নামাজ হয় না। তাহলে রুকু এবং সেজদাকে পরিপূর্ণরূপে করা এটা নামাজের অন্যতম রুকন আমরা বুঝতে পারলাম। সেজদায় যাচ্ছি, এবার আমরা সেজদায় যাব। সেজদায় যাওয়ার সময় আল্লাহ আকবার বলে সেজদায় যাবে। প্রথমে হাত দুটিকে মাটিতে রাখবে, তারপরে হাঁটু রাখবে, তারপরে মুখমণ্ডল মাটিতে রাখবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যখন তোমাদের কোন ব্যক্তি সেজদা করবে সে যেন উটের মতো করে না বসে, সে যেন হাঁটু রাখার আগে হাত দুটি রাখে। হাদিসে বর্ণনা করেছেন আবু দাউদ এবং নাসাই। যখন মুসল্লি সেজদা করে তখন হাত দুটিও সেজদা করে। হাত সেজদা করার সময় সাতটি অঙ্গ মাটিতে রাখতে হবে, দুই পা, দুই হাঁটু, দুই হাত এবং মুখমণ্ডল। মুখমণ্ডলে নাক এবং কপাল, নাক এবং কপালকে একটা অঙ্গ বলা হয়েছে। হাত দুটো কাঁধ অথবা কান বরাবর কিবলামুখী হয়ে থাকবে এবং আঙ্গুলগুলো একত্রিত করা থাকবে। কান অথবা কাঁধ বরাবর কিবলামুখী হয়ে থাকবে আর নিজের হাত দুটোকে মাটি থেকে উপরে রাখতে হবে। হাত দুটোকে মাটি থেকে উপরে রাখবে, নিজের পার্শ্বদেশ দুই পার্শ্বদেশ থেকে আলাদা রাখতে হবে। পিছন দিকে পা দুটো মিলিয়ে দিতে হবে আর সেজদায় যাওয়ার সময় যাতে করে নাক এবং কপাল উভয়টা মাটিতে থাকে। অনেকে যেমন কপাল শুধু মাটিতে রাখে, নাক রাখে না, এটা বিশুদ্ধ নয়। এই সময় পাঠ করবে, সেজদায় পাঠ করবে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা তিনবার পাঠ করবে, অথবা পাঠ করবে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, অথবা সুবহান কদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, এইগুলি পাঠ করতে পারে। এছাড়া যদি সে চায় ইচ্ছা করে তাহলে আরো দোয়া পাঠ করতে পারে, কিন্তু কোরআন তেলাওয়াত করবে না। সেজদা অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন, অন্যান্য যে কোনো দোয়া পাঠ করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে সেজদার সময় বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়, সুতরাং এই সময় দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। হাদিসটি মুসলিম শরীফে রয়েছে। সেজদা থেকে উঠবে আল্লাহু আকবার বলে, উঠে বাম পাকে বিছিয়ে দিবে এবং ডান পা খাড়া রাখবে। ডান হাত বাম ডান রানের উপরে এবং বাম হাত বাম রানের উপরে স্থাপন করবে। যদি হাত দুটিকে হাঁটুর উপরে রাখে তাতেও কোনো অসুবিধা নাই।
এইভাবে প্রথম সেজদা করল, প্রথম সেজদা থেকে উঠল। এখন সে পাঠ করবে রব্বিগফিরলি রব্বিগফিরলি, অথবা পাঠ করবে আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি। রব্বিগফিরলি এই হাদিসটি ইবনে মাজাতে এবং এই হাদিসটি পরবর্তী দুয়ার হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। অতঃপর প্রথম সেজদার মতো তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদা করবে এবং সেজদা থেকে উঠে একটু বসবে, সামান্য একটু বসবে। এটাকে জালসা ইস্তেরাহা বলা হয়। বুখারী শরীফে বর্ণিত হয়েছে মালিক বিন হুয়াইরিস থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা থেকে উঠে সামান্য একটু বসতেন, তারপরে দণ্ডায়মান হতেন। এখন এই দ্বিতীয় রাকাত প্রথম রাকাতের মতোই আদায় করবে, তবে এক্ষেত্রে সানা পড়তে হবে না এবং আউযুবিল্লাহ পড়তে হবে না, বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা দিয়েই শুরু করবে। অতঃপর প্রথম রাকাতের মতোই এ রাকাতকে পরিপূর্ণ করবে। নামাজ যদি দুই রাকাত বিশিষ্ট হয় তাহলে দ্বিতীয় সেজদার পরে তাশাহুদের জন্য বসে যাবে। বসার সময় বাম পা বিছে ডান পা খাড়া করবে এবং এই অবস্থায় বাম হাত বাম রানের উপরে এবং ডান হাতকে ডান রানের উপরে রেখে হাতটাকে মুষ্টিবদ্ধ করবে, সমস্ত আঙ্গুলি মুষ্টিবদ্ধ করে তর্জনী আঙ্গুলটিকে খাড়া করবে এবং সে আঙ্গুলকে এভাবে হিলাবে এবং দোয়া করবে। আত্তাহিয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত এই আঙ্গুল হিলাতে হবে, সর্বনিম্ন এটাকে খাড়া রাখবে এবং এটা এই বর্ণনা মুসলিম শরীফে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আঙ্গুল খাড়া রাখতেন এবং দোয়া করতেন। যেমন আবু মুসলিম শরীফে বর্ণনা আছে ওয়াইয়াকবিদু আসাবি আকাফিল ইউমনা কুল্লাহা, তিনি ডান হাতের সমস্ত আঙ্গুলগুলিকে মুষ্টিবদ্ধ করতেন এবং বুদ্ধ আঙ্গুলের কাছে যে আঙ্গুল রয়েছে অর্থাৎ তর্জনী আঙ্গুল, সে আঙ্গুল দিয়ে কিবলার দিকে ইশারা করতেন এবং সেদিকে তিনি নজর রাখতেন। হাদিসটি মুসলিম শরীফে রয়েছে। অর্থাৎ সেজদার সময় আমার নজর থাকবে এই আঙ্গুলের দিকে, এই তর্জনী আঙ্গুলের দিকে। এবং আবু দাউদে বর্ণনা রয়েছে ইউহারিকু হা ইয়াদুহু বিহা, এই আঙ্গুলকে নাড়াতেন এবং দোয়া করতেন। মুসনাদ আহমদ হাদিসে রয়েছে যে এই আঙ্গুলটি শয়তানের কাছে লোহার চাইতে বেশি কঠিন এবং ভারী বলে মনে হয়। অতঃপর তাশাহুদে বসে আমি পাঠ করব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজ যদি দুই রাকাত হয় তাহলে এরপরে দরুদ শরীফ পড়ে এবং অন্যান্য দোয়া পড়ে সালাম ফিরাতে হবে। আর নামাজ যদি দুয়ের অধিক হয়, তৃতীয় তিন রাকাত বিশিষ্ট বা চার রাকাত হয়, তাহলে এতটুকু পাঠ করার পরে তৃতীয় রাকাতের জন্য দণ্ডায়মান হবে। যখন তৃতীয় রাকাতের জন্য দণ্ডায়মান হবে তখন তাকবীর দিবে এবং ওই সময় হাত দুটিকে উত্তোলন করবে। এই হাত উত্তোলনের ব্যাপারে বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুটিকে কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করতেন। এই সময় শুধু সূরা ফাতিহা পাঠ করবে, এই সময় শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করবে, অন্য কোন সূরা পাঠ করবে না। যদি কেহ অন্য কোন সূরা পাঠ করে তবুও কোনো অসুবিধা নাই। যদি এরকম হয়, আমি যদি মুক্তাদি হই এবং ইমাম সাহেব প্রথম দ্বিতীয় শেষের দুই রাকাতকে তিনি দীর্ঘ করেন, তাহলে ওই অবস্থায় আমি সূরা ফাতিহা পাঠ করতে সূরা ফাতিহার পরে অন্য সূরা পাঠ করতে পারি, কোনো অসুবিধা নাই। এই ব্যাপারে মুসলিম শরীফে এবং মুসনাদে আহমদে হাদিস বর্ণিত হয়েছে। যেমন সাহেব বলছেন জালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি আরো অতিরিক্ত আয়াত তেলাওয়াত করতেন এবং এই রাকাতে কখনো কখনো তিনি দীর্ঘ করতেন। তাহলে এইভাবে অন্য কোন সূরা পাঠ করা যায়, এতে কোনো বাধা নাই, কিন্তু সূরা ফাতিহা পাঠ করাটাই তার জন্য যথেষ্ট হবে। এইভাবে শেষের রাকাতটি অথবা দ্বিতীয় রাকাত দুই রাকাত শেষ করে চার রাকাত যখন নামাজ পরিপূর্ণ হয়ে গেল তখন শেষ তাশাহুদের জন্য বসবে। এই সময় প্রথম তাশাহুদে যা পাঠ করেছিল সেটা পাঠ করবে এবং অতিরিক্ত দরুদ পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দরুদ পাঠ করা হলো। এরপরে
দুআয়ে মাসুরা পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি জুলমান কাসীরান ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এই হাদিসটি বুখারী মুসলিম বর্ণিত হয়েছে। এরপরে আরো অতিরিক্ত দোয়া বলা মুস্তাহাব, যেমন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই হাদিসটি বুখারী মুসলিম বর্ণিত হয়েছে। বরং এই দোয়াটি পাঠ করা কোন কোন আলেমে দীন বা বিদ্বান ওয়াজিব বলেছেন। তো এইভাবে দোয়া পাঠ করা, এরপরে সালাম ফিরাতে হবে। সালাম ফিরার সময় প্রথমে ডান দিকে মুখ ফিরাবে এবং বলবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু, অথবা বলবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, এবং বাম দিকে মুখ ফেরাবে এবং বলবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বাম দিকে এবং ডান দিকে মুখ ফেরানোর সময় এতটুকু মুখ ফেরাবে যাতে করে পিছন থেকে গালের সাদা অংশ দেখা যায়। এক্ষেত্রে ডান কাঁধ দেখা এটা জরুরি নয়, বা বাম কাঁধে দৃষ্টিপাত করা এটাও জরুরি নয়। এবং সালামের ক্ষেত্রে অবারাকাত শব্দ যোগ করে বলাও কোনো গুনাহ নেই, অসুবিধা নেই, এ ব্যাপারেও হাদিস বর্ণিত হয়েছে। আরেকটা কথা উল্লেখ, যে যদি নামাজ তিন রাকাত বিশিষ্ট হয় এবং চার রাকাত বিশিষ্ট হয়, তাহলে শেষ তাশাহুদে তাওয়ারুক করা সুন্নাত। তাওয়ারুক হচ্ছে বসার সময় ডান পা খাড়া রেখে বাম পাকে ডান পায়ের নিচেতে বের করে নিয়ে নিতম্বর ওপরে বসা, নিতম্বকে মাটিতে রেখে দিয়ে তার উপরে বসা, এটা তাওয়ারুক। এই তাওয়ারুক করা হচ্ছে সুন্নাত, কখনো কখনো এরকম করা উচিত। এইভাবে আমরা নামাজ সম্পন্ন করলাম। নামাজের ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে যে নামাজের ক্ষেত্রে নারী এবং পুরুষের কোনো পার্থক্য নাই, কোনো ভেদাভেদ নাই। নারী ঠিক সেভাবে নামাজ আদায় করবে যেভাবে পুরুষ নামাজ আদায় করে থাকে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন তিনি পুরুষের নবী তেমন তিনি নারীরও নবী। এক্ষেত্রে নারীদের ব্যাপারে আলাদা কোনো নামাজের পদ্ধতি হাদিসে বর্ণিত হয়নি। এক্ষেত্রে যে বর্ণনা পাওয়া যায় বা কিছু বর্ণনা আছে, এগুলি সম্পূর্ণ জাল এবং জয়েব, যে ব্যাপারে কোনো বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না, সুতরাং সেটা গ্রহণীয় নয়। সুতরাং নারীর হাত বাঁধা, তাকবীর দেওয়া, রুকু করা, সেজদা করা সম্পূর্ণ পুরুষের মতোই হবে। যেমন করে বুখারীতে বর্ণিত হয়েছে উম্মে দাদা রাদিয়াল্লাহু আনহা থেকে, তিনি পুরুষরা যেভাবে নামাজে বসতেন ঠিক সেভাবে তিনি বসতেন। এমনিভাবে বদরুদ্দিন আল আইনি, যিনি হানাফি মাজহাবের প্রখ্যাত আলেম, যিনি বুখারী শরীফের ভাষ্যগ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তিনি বলেছেন যে প্রমাণিত যে নারীদের জন্য জরুরি হচ্ছে যে নারীরা পুরুষের মতোই নামাজে বসবে এবং এইভাবে তারা পা খাড়া রাখবে এবং পুরুষের মতো তারা বসবে। এমনিভাবে তিনি বলেছেন যে ইমাম নাখাই, ইমাম আবু হানিফা এবং মালিক এরকমই মত পোষণ করেছেন। এই কথা বদরুদ্দিন আয়নির গ্রন্থে, তিনি যেটা বুখারী শরীফের ভাষ্য গ্রন্থ লিখেছেন তৃতীয় খণ্ডে 165 পৃষ্ঠায় এই কথা তিনি বলেছেন। তো যাই হোক, নামাজ এভাবে সম্পন্ন হওয়ার পরে আমাদের যে করণীয় রয়েছে সেটা হলো তসবি পাঠ করা বা জিকির করা। সালাম ফেরার পরে মুসল্লি তিনবার আস্তাগফিরুল্লাহ পড়বে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে পাঠ করবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'উ যাল জাদ্দি মিনকাল জাদ্দু لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوه الا بالله لا اله الا الله ولا نعبد الا اياه له النعمه وله الفضل وله الثناء الحسن لا اله الا الله مخلصين له الدين ولو كره الكافرون এগুলি একবার করে পাঠ করবে। তারপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এবং 100 পুরো করার জন্য পাঠ করবে لا اله الا الله وحده لا شريك له লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা আল্লাহু আকবার 34 বার বলে 100 পূর্ণ করে নেবে, কোনো অসুবিধা নেই। এরপরে যদি মুখস্থ থাকে সম্ভব হয় তাহলে আয়াতুল কুরসি পাঠ করবে, সূরা বাকারা 255 নম্বর আয়াত। এরপরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার।
আর যদি বিতের নামাজ হয়ে থাকে তাহলে বিতের নামাজে সালাম শেষ করে আস্তাগফিরুল্লাহ পড়ার আগে পাঠ করবে সুবহান মালিকুল কুদ্দুস, তিনবার বলবে এবং তৃতীয়বার জোরে বলবে সুবহান মালিকুল কুদ্দুস। এইভাবে আমরা নামাজের পদ্ধতি শেষ করে দিলাম। এরপরে আসুন আমরা কিছু আলোচনা করব যে নামাজের ক্ষেত্রে মানুষ যে সমস্ত ভুল ত্রুটি করে থাকে সেগুলোর কিছু বর্ণনা। যেমন অনেকেই নামাজে পড়া অবস্থা নামাজ শুরু করার সময় নাওয়াতু পাঠ করে। আমরা বলেছি নাওয়াতু পাঠ করা সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। এমনিভাবে নাভির নিচে হাত বাঁধা এটাও সহিহ সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। এমনিভাবে নামাজ পড়া অবস্থায় এদিক ওদিক দেখা অথবা সেজদার স্থানে দৃষ্টি না রাখা এটাও সুন্নাতে বহির্ভূত কাজ। বরং কেউ যদি নামাজ পড়া অবস্থায় উপরের দিকে দৃষ্টিপাত করে তার সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে কি হয়েছে কিছু লোকের, তারা সালাতরত অবস্থায় আকাশের দিকে দৃষ্টিপাত করে, তারপর তিনি তাদের ব্যাপারে কঠোর শব্দ ব্যবহার করে বলেছেন যে তারা এ থেকে বিরত হবে, অন্যথা আল্লাহ তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেবেন। এ হাদিসটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। আর নামাজ অবস্থায় এদিক ওদিক দৃষ্টিপাত করা এটা শয়তান বান্দার নামাজ থেকে কিছু ছিনিয়ে নেয়, শয়তান বান্দার নামাজ থেকে ছিনিয়ে নেয়, সুতরাং দৃষ্টিপাত করা এটা উচিত নয়, এটাও বুখারী শরীফ হাদিস। আচ্ছা, অনেকেই একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকে তাকবীর, কোরআন তেলাওয়াত বা সালাতের অন্যান্য দোয়ার সময় ঠোঁট না নাড়িয়ে শুধু মুখে মুখে মনে মনে এগুলি উচ্চারণ বা পড়ে থাকে, এগুলির মাধ্যমে নামাজ হবে না। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন ইমাম ছাড়া অন্য সবার জন্য সুন্নাত হচ্ছে সবকিছু চুপে চুপে পাঠ করা। চুপে চুপে বলার সর্বনিম্ন সীমা হচ্ছে নিজেকে শোনানো, নিজেকে শোনানো, ঠোঁট নাড়া। যেমন এক্ষেত্রে কিরাত পাঠ, তাকবীর পাঠ করা, রুকু, সিজদা, তাসবিহ ইত্যাদি। কেননা ঠোঁট না নাড়ালে সেটা পড়ায় হয় না, কারণ আরবিতে এমন অক্ষর রয়েছে যেগুলি ঠোঁটের সাথে সম্পৃক্ত, জিহ্বার সাথে সম্পৃক্ত, সুতরাং এগুলিকে জিহ্বা দিয়ে ঠোঁট দিয়ে উচ্চারণ না করলে সেটা সঠিকভাবে আদায় হবে না, অতএব তার এটা পাঠ হল না এবং তার নামাজও হবে না। অনেকেই সানা পাঠ না করে, আউযুবিল্লাহ পাঠ না করে সরাসরি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করে দেয়, এটা সুন্নাত বহির্ভূত। সূরা ফাতিহা পাঠ করা নামাজের অন্যতম রুকন, এটাকে পরিত্যাগ করা নামাজ, পরিত্যাগ করলে নামাজ বিশুদ্ধ হবে না, বরং হাদিসে নামাজ অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। দণ্ডায়মান অবস্থায় পিঠকে সোজা না রাখা এবং রুকু করার সময় পিঠ সোজা না রাখা এটাও নামাজের ব্যাপারে একটা সবচেয়ে বড় ত্রুটি। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রুকু সেজদায় পিঠ সোজা করে না আল্লাহ তার সালাতের দিকে দৃষ্টিপাত করবেন না। এই হাদিসটি তাবারানীতে সহিহ সনদে বর্ণনা করেছেন। এজন্য তিনি আরো বলেন যে তোমরা রুকু এবং সেজদাকে পরিপূর্ণভাবে আদায় করো, বুখারী মুসলিম। রুকু অবস্থায় প্রশান্ত এবং ধীরস্থিরতা অবলম্বন না করা, রুকু করতে গিয়ে পিঠ সোজা না করা, পিঠকে সামান্য একটু বাঁকা করা বা মাথা নিচু করা, অথবা রুকু থেকে উঠে সোজা হয়ে না দাঁড়িয়ে টুপ করে সেজদায় চলে যাওয়া, এটাও নামাজ বিশুদ্ধ না হওয়ার অন্যতম কারণ। যদি কোনো মানুষ এইভাবে তাড়াহুড়ো করে নামাজ আদায় করে তাহলে তার নামাজ বিশুদ্ধ হবে না, এ কথা আমরা পূর্বে আলোচনা করে এসেছি। কেননা বুখারী শরীফে একটি হাদিসে বর্ণিত হয়েছে আবু হুরায়রা থেকে বর্ণনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একজন লোক মসজিদ নববীতে প্রবেশ করে দ্রুত সালাত আদায় করছে। নবীজি তাকে বললেন যে তুমি ফিরে গিয়ে নামাজ আদায় করো, কেননা তুমি নামাজই আদায় করনি, অর্থাৎ দ্রুত তাড়াহুড়ো করে নামাজ আদায় করলে সে নামাজই হয় না। রুকু এবং রুকু থেকে ওঠার সময় রফুলিয়া দান করা এটা নামাজের অন্যতম সুন্নত, এ ব্যাপারেও আমরা আলোচনা করে এসেছি। বুখারি এবং মুসলিম সহ একাধিক গ্রন্থে সহিহ রিওয়ায়েতে বর্ণিত হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে হাত উত্তোলন করেছেন। সুতরাং এই অবস্থায় হাত উত্তোলন করা এটা অন্যতম সুন্নত, বরং এই সুন্নতকে প্রত্যাখ্যান করতে গিয়ে কিছু লোক যে কথা উচ্চারণ করে থাকে আল্লাহ নবী সাহাবীদের সামনে তা অত্যন্ত আপত্তিকর এবং অনেক বড় কুফুরি কথা। তারা বলে থাকে যে আল্লাহ নবীর সাহাবীরা প্রথম যুগে বগলের নিচে পুতুল নিয়ে নামাজ পড়তে,